রাজ্য জুড়ে যখন বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার হিড়িক চলছে, ঠিক সেই সময়ই উল্টো ছবি দেখা গেল মালবাজারে। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 200 জন তৃণমূল কর্মী। ঘটনার জেরে সভাপতি বেশ কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল তৃণমূল। তৃণমূলের মতো পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। সমতলের গণ্ডি পেরিয়ে তাই এবার চা বাগানগুলিতে নিজেদের সংগঠনকে জোরদার করতে চাইছে বিজেপি। এদিন মালবাজারের মেটেলির নাগেশ্বরী চা বাগানে বিকেল থেকে রাত দীর্ঘক্ষণ বৈঠক করে স্থানীয় বিজেপির নেতৃত্ব। এই বৈঠকের শেষে বিজেপির আপার মন্ডল কমিটির তরফে অনুষ্ঠিত হয় এই যোগদান কর্মসূচি। বিজেপি সূত্রে দাবি, ওই সভাটিতে বিজেপিতে যোগদান করেছেন চা বাগান এলাকার প্রায় 200 জন মানুষ। যোগদানকারী নয়া কর্মীদের প্রত্যেকের হাতে দলের ঝান্ডা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিধায়ক পুনা ভেংরা সহ অন্যান্য নেতারা। প্রসঙ্গত, মাস তিনেক আগেই নাগেশ্বরী চা বাগানের লক্ষণ ভূমিক সহ 7 শ্রমিক নেতাকে দল বিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। এদিন তারাও যোগ দেন বিজেপিতে। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ে তৃণমূলের এই ভাঙন অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আর নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।